আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বিষয়বস্তু হলো তাকওয়া নিয়ে, তাকওয়ার মৌলিকতা। এত সব অবাধ্যাচরণ কেন? সারা বিশ্বে অবাধ্যাচরণের বন্যা বয়ে চলেছে। যেহেতু সুমহান স্রষ্টাতে বিশ্বাস নেই অথবা পরকালে বিশ্বাস নেই, তাই পরকালের হিসাব নিকাশ ও জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, তাই অনেকের বিশ্বাস থাকলেও তাকওয়া ও ভয় নেই তার মনে। আল্লাহর ভয়, তার আজাব ও গজবের ভয়, হিসাবের ভয়, জাহান্নামের ভয় নেই। কাফের কুফরি করে কেন? যেহেতু সে আল্লাহকে মোটেই অথবা সঠিকভাবে বিশ্বাস করে না, বিধায় তাকে ভয় করে না। মোনাফিক মোনাফিকই করে কেন? যেহেতু সে আল্লাহকে মোটেই অথবা সঠিকভাবে বিশ্বাস করে না, বিধায় তাকে ভয় করে না। মুশরিক শিরিক করে কেন? যেহেতু আল্লাহর প্রতি সঠিক ঈমান নেই, বিধায় তাকে ভয় করে না। পাপী পাপ করে কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। মুসলিম আমল করে না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই, বিধায় সে পূর্ণ মুসলিম নয়। আলেম আমল করে না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধা করে না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। বড়রা ছোটদের স্নেহ করে না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। সন্তানেরা মা বাপের অবাধ্য হয় কেন? যেহেতু তাদের মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। স্ত্রী স্বামী মানে না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। স্বামী স্ত্রীকে তার মর্যাদা দেয় না কেন? যেহেতু তার মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। দায়িত্বশীলরা নিজ নিজ দায়িত্ব পালন করে না কেন? যেহেতু তাদের মনে আল্লাহর তাকওয়া ও ভয় নেই। অথচ সুমহান স্রষ্টা রহমান, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও তা হতে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, যিনি তাদের দুজন থেকে বহু নরনারী পৃথিবীতে বিস্তার করেছেন। সেই আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাচিঙ্গা করো এবং জ্ঞাতিবন্ধন ছিন্ন করাকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। সূরা নিসা 1 নম্বর আয়াত। তিনি আরও বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানবমণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, আর জেনে রেখো যে নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এক ভয়ানক ব্যাপার। সূরা হাজ 1 নম্বর আয়াত। তিনি আরও বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজী ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক فلا تغرنكم الحياه الدنيا ولا يغرنكم بالله الغرور। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো এবং সেদিনকে ভয় করো যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না। আল্লাহর প্রতিশ্রুতি সত্য। সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং শয়তান যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোঁকায় না ফেলে। সূরা লোকমান 33 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। বিদআমিকুম তাস্তামিরু দাওয়াতুনা।